তাহলে দেখেন আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ফার্স্ট আমরা অ্যাকাউন্টটা দেখলাম দেন দেখেন এটা হচ্ছে আমরা হচ্ছে কোন ধরনের প্রপার্টি এখানে অ্যাড করতে চাই এখানে দুই ধরনের প্রপার্টি আমরা অ্যাড করতে পারবো একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ওয়েবসাইট না তো আমাদের যদি কোনো অ্যান্ড্রয়েড অথবা ওএস এর অ্যাপ থাকে এটা আমরা অ্যাড করতে পারবো আর ওয়েবসাইটটা অ্যাড করতে পারবো তো আমরা এখন যেহেতু একটা ওয়েবসাইট অ্যাড করতে যাচ্ছি এর জন্য সিলেক্ট করলাম হচ্ছে ওয়েব এটা হচ্ছে এক নাম্বার স্টেপ দেখেন এটা হচ্ছে স্টেপ নাম্বার ওয়ান

তাহলে এই যে এখানে দেখেন এইচটিটিপি লেখা আছে এই ড্রপডাউন একটা ক্লিক করা লাগবে ক্লিক করে দেখেন এখানে দুইটা অপশন বেরিয়েছে একটা হচ্ছে এইচ টি টিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস সো আমার যেহেতু ওয়েবসাইটটা এইচটিটিপিএস আমি ক্লিক করলাম হচ্ছে এইচটিটিপিএস এখন আপনাদের প্রশ্ন হতে পারে এইচটিটিপি কি আর এইচটিটিপিএস কি ঠিক না তো এটা হচ্ছে কে আমরা বলি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ঠিক আছে আর এটা হচ্ছে আমরা যদি একটা এস লাগাই ওইটা আমরা বলি সিকিউর ঠিক আছে মানে সব ওয়েবসাইট সিকিউর ওইটাতে আমরা আর এই টিপি না আমরা যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট আমি দেখাচ্ছি যেমন ধরেন এই যে এটা একটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট এটা দেখেন ওর ওয়েবসাইটটা হচ্ছে এইচটিটিপি দেখেন এখানে এইচটি টিপির জন্য এখানে কি দেখাচ্ছে নট সিকিউর দেখাচ্ছে না আর আমি দেখেন এখানে আরেকটা ওয়েবসাইটে গেছি এখানে কিন্তু নট সিকিউর লাগেন এখানে একটা তালা দেওয়া আছে ঠিক না সো এটার মানে এটার এটার মানে হচ্ছে এটা হচ্ছে সিকিউর ঠিক আছে তো এখানে দেখেন হ্যাঁ কি বললেন বুঝতে পারি নাই এটা হচ্ছে সিকিউর আর নট সিকিউর এটা হচ্ছে আমরা এসএসএল এড করতে হ্যাঁ এসএসএল নামে একটা হচ্ছে আমাদের পার্ট আছে যারা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে ঠিক আছে সো তাদের ওয়েবসাইটটা যখন ডিজাইন ডেভেলপ করে তখন হচ্ছে তাদের ওয়েবসাইটটা যদি সিকিউর করতে চায় তাদেরকে এসএসএল কেনা লাগে আর কি যেমন ধরেন আমাদের ডোমেইন আর হোস্টিং কেনা লাগে ঠিক সেম ভাবে ওয়েবসাইটটা সিকিউর করার জন্য আমাদের এসএসএল কেনা লাগে ঠিক আছে এটা পারচেজ করতে হয় হ্যাঁ ক্লায়েন্ট হয়তো মানে পারচেজ করে দেবে এরকম তাহলে দেখেন এখানে তারপরে আছে হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এস এলটা আমাদের পার্ট না হ্যাঁ এস হচ্ছে যারা ওয়েব ডিজাইন করবে তাদের পার্ট তারপরে দেখেন এখানে লেখা আছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে দেখেন আমার একটা মানে কয়েকটা এখানে মেন ক্যাটাগরি আছে এই মেন ক্যাটাগরির আন্ডারে আপনার যেটা ম্যাচ করে ওইটা দিতে হবে আর যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে দিয়ে দেবেন আদার ঠিক আছে আমার যেহেতু এটা হচ্ছে একটা আইটি ফার্ম সো আমি দিতে পারি এখানে কম্পিউটার ইলেকট্রনিক্স এটা আমরা দিতে পারি আমরা দিতে পারি ইন্টারনেট অ্যান্ড টেলিকম এটাও আমরা দিতে পারি সো এই দুইটার মধ্যে আমরা একটা দিতে পারি ঠিক আছে সো আমি দিচ্ছি ইন্টারনেট তারপরে দেখেন আমার যে রিপোর্টিংটা হবে আমার ওয়েবসাইটটা যেহেতু বাংলাদেশ বেশ সো আমি রিপোর্টিংটা হবে বাংলাদেশ বেশ যে এখানে আমি সিলেক্ট করলাম দেখেন বাংলাদেশ সবাই বুঝতে পারলাম কিনা দেখেন তো সবাই বুঝতে পারছি হ্যাঁ যেমন ধরেন কান্ট্রির নাম হচ্ছে ইউনাইটেড কিংডম ঠিক আছে তাহলে ধরেন এই যে এখানে আমি যদি যেখানে চলে আসবে ঠিক আছে সো আপনার ওয়েবসাইটটা যে কান্ট্রির হ্যাঁ হ্যাঁ এখানে সব দেওয়া আছে হ্যাঁ আমি যেহেতু এটা বাংলাদেশের আমি আপাতত বাংলাদেশ লাগতেছি এই তো সবাই বুঝতে পারলাম না তারপরে দেখেন ব্রাদার আমি ক্লিক করতেছি ক্রিয়েট এখানে ক্লিক করলাম ক্রিয়েট সাকসেস একটা ছোট লেখা আছে দেখতে পাইছি দেখতে পাই না আচ্ছা এই এখানে লোডিং হয়ে এরকম একটা অপশন আসবে এবং এখানে দেখেন লেখা আছে ওয়েবসাইট ট্র্যাকিং ওয়েবসাইট ট্র্যাকিং মানে তো আমরা বুঝি না ট্র্যাক করা না হ্যাঁ এক্স্যাক্টলি তো এখানে দেখেন একটা ইনস্ট্রাকশন দিছে যে দিস ইজ দা গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ফর দা প্রপার্টি কপি এন্ড পেস্ট দিস কোড অ্যাজ দা ফার্স্ট আইটেম ইন টু দা কোন সেকশন হেড অফ এভরি ওয়েব পেজ ইউ ওয়ান্ট টু ট্র্যাক তার মানে দেখেন কোন সেকশনে পেস্ট করতে বলতেছে আমারে হেড সেকশনে ঠিক না তার মানে দেখেন এখানে যে কোডটা আছে এই কোডটা আমি কপি করলাম কপি করে আমার কোন সেকশনে পেস্ট করতে হবে হেড সেকশনে তাহলে দেখেন আমরা এটা হেড সেকশন অ্যাড করার জন্য কোথায় যাবো সেটিংস insert headers and footers একটা জিনিস এটা খেয়াল করবেন ব্রাদার এই জিনিসটা অ্যাড করা লাগবে আমার সবার প্রথমে কোথায় অ্যাড করা লাগবে লাস্টে অ্যাড করলে কোনো প্রবলেম না হ্যাঁ বাট সবার প্রথমে অ্যাড করা ভালো বুঝতে পারলাম তাহলে হ্যাঁ বলেন হ্যাঁ পাশাপাশি রাখা যাবে না কারণ এই যে এক একটার হচ্ছে লাইনের এখানে এন্ডিং পয়েন্ট আছে যে সেমিকোলন মানে এন্ডিং পয়েন্ট ঠিক আছে তো এখান থেকে আপনি ইচ্ছে করলে আরেকটা এখানে সরাই দিতে পারবেন না হ্যাঁ পরে যখন ঝামেলা হবে তখন বুঝতে পারবেন না কোন কোন জায়গায় হচ্ছে আপনার ইরোড ঘটছে বাট এরকম হইলে আপনি বুঝতে পারবেন কোন জায়গায় এরর ঘটছে ঠিক আছে হচ্ছে প্রোডিউসার বুঝছেন অনেক টাকার মালিক আচ্ছা হ্যাঁ মুভি বানায় হ্যাঁ আচ্ছা এখানে দেখেন আমি কোডটা দিলাম ব্রাদার কোডটা দেওয়ার পরে ক্লিক করলাম সেভ সো এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিছে সেটিংস সেভ সো সেটিংস সেভ যখন দিছে দেন আমি দেখেন আমার ওয়েবসাইটটাতে আবার যাব হ্যাঁ এখানে দেখেন আমার ওয়েবসাইটটা আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্সটা কেন ইউজ করতেছি বলেন তো আমরা এটা ইউজ করতেছি কারণ আমি যেন বুঝতে পারি যে আমার ওয়েবসাইটে কে কি মানে সাপোজ ধরেন আজকে আমাদের হচ্ছে ছাব্বিশ তারিখ হ্যাঁ সো আমি চাচ্ছি সেপ্টেম্বর ছাব্বিশ থেকে অক্টোবর ছাব্বিশ পরিমাণ অথবা সেপ্টেম্বর ছাব্বিশ থেকে সাপোজ ধরেন আগের মাস যদি চিন্তা করি তাহলে অগস্ট ছাব্বিশ মানে অগস্ট ছাব্বিশ থেকে সেপ্টেম্বর ছাব্বিশ এই এক মাসে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে এই জিনিসটা আমি দেখতে যাচ্ছি এবং কোন দেশ থেকে ভিজিট করছে হ্যাঁ এবং তারা যে ভিজিট করছে কোন পেজে ভিজিট করছে হ্যাঁ তারপরে তারা হচ্ছে মানে কিভাবে আসছে আমার ওয়েবসাইট ডাইরেক্ট আসছে নাকি কোনো গুগল সার্চ করে আসছে নাকি ফেসবুক থেকে আসছে নাকি টুইটার থেকে আসছে ঠিক আছে সো এই জিনিসগুলোর জন্য এটা আমরা করি এটা আপনারা যখন আপনারা যদি ভাবেন যে আমরা বিজনেস ওনার সব থেকে বেটার যেমন ধরেন আপনি হচ্ছে ফেসবুকের হচ্ছে অ্যাডভার্টাইজ করতেছেন ঠিক আছে সাপোজ সবাই বুঝেন সাপোজ ধরেন আপনি ফেসবুকে হচ্ছে অ্যাডভারটাইজ করতেছেন আর একটা হচ্ছে আপনি সাপোজ ধরেন এসিও করতেছেন ঠিক আছে মানে দুইটা কাজ মানে পাশাপাশি করতেছেন আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিংও করতেছেন আবার এসিওর কাজও করতেছেন হ্যাঁ এখন আপনি ট্র্যাক করতে যাচ্ছেন যে ফেসবুক থেকে আমার কয়টা ভিজিটর আসতেছে আর আমার গুগল থেকে কয়টা ভিজিটার আসতেছে সবাই আমার কথা বুঝতে পারছেন যেমন ধরেন ফেসবুকে আমি দুইশো ডলার ইনভেস্ট করতেছি আর গুগল এর এসিওর জন্য আমি ইনভেস্ট করতেছি দুইশো ডলার বাট আমার বাজেট ধরেন দুইশো ডলার আমি চাচ্ছি দুইটার মধ্যে যে একটা রাখতে এখন কিভাবে আপনি ডিসিশন নেবেন যে আমি হচ্ছে সাপোজ ধরেন তিন মাস বা চার মাস আমি এটাতে ইনভেস্ট করব ফেসবুকে ইনভেস্ট করব করব গুগলেও ইনভেস্ট করব এরপরে আমি দেখব যে মানে আমি কোনটা থেকে কেমন ট্রাফিক পাই বা কেমন আসলে লাভবান হই কেমন ভাবে যেমন ধরেন ফেসবুক থেকে আমি পাইলাম হচ্ছে এক ট্রাফিক এবং এক হাজার ট্রাফিকের মধ্যে এক একটা ট্রাফিকও মানে একজন ভিজিটর আমার ওয়েবসাইটটা সেল করে নাই সরি আমার প্রোডাক্টটা সেল করে নাই বুঝছেন সবাই মানে এক হাজার জন ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে ঢুকছে বাট কেউ সেল করে নাই ঠিক আছে আর একটা হচ্ছে গুগল থেকে আমার ওয়েবসাইটে ঢুকছে সাপোজ ধরেন পাঁচশো জন হ্যাঁ বাট পাঁচশো জন ঢোকার পরে আমার পঞ্চাশটা প্রোডাক্ট সেল সেল হয়েছে আর কি মানে ওই পাঁচশো জনই পাঁচশো জনের মধ্যে কিনছে কয়টা পঞ্চাশটা প্রোডাক্ট তার মানে বলেন তো আমার কোন ক্যাম্পেইনটা মানে ভ্যালুয়েবল ক্যাম্পেইন হইছে গুগলে ঠিক না বাট এই জিনিসটা আপনি বুঝবেন কিভাবে আপনি তো জাস্ট জানতেছেন যে আমার প্রোডাক্ট সেল হচ্ছে ঠিক না কিন্তু আপনি যদি না জানেন যে কোথা থেকে সেল হচ্ছে তাহলে কিন্তু আপনি সেল ইনক্রিজ করতে না বাট আপনি যখন মানে ক্যাচ করবেন যে কোথা থেকে সেলটা আসতেছে তখন কিন্তু আপনি আপনার মার্কেটিংটা আরো ভালোভাবে ওই প্ল্যাটফর্মে করতে পারবেন এবং সেল কিন্তু বাড়বে আর যেখান থেকে আপনার সেল হচ্ছে না যে প্ল্যাটফর্মে মার্কেটিং করে ওখানে ডেফিনেটলি তো আপনার মার্কেটিং করার দরকার নাই হ্যাঁ এটা এটা আমরা জানতে পারবো কোথা থেকে গুগল অ্যানালিটিক্স থেকে জানতে পারবো সবাই বুঝতে পারলাম আচ্ছা এটা হচ্ছে একটা পার্ক ঠিক আছে এখানে হচ্ছে মজার মজার অনেক জিনিস আছে অনেক মানে এটা অনেক ইয়ে আছে এখানে সব জিনিস হয়তো গ্রিপ পসিবল হবে না বাট আমি মেন জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখাই দেবো সো আমি দেখেন ওয়েবসাইটটাতে ভিজিট করলাম ব্রাদার ভিজিট করার পরে আমি দেখেন এই যে analytics.google.com এই পেজে আছে না ওয়েবসাইটটাতে ভিজিট করছে হ্যাঁ এখানে দেখেন দেখাচ্ছে নো ডেটা রিসিভড ইন পাস্ট 48 আওয়ার্স না বাট আমি কিন্তু আমার ওয়েবসাইটে ভিজিট করেছি ঠিক না তার মানে একটা ট্রাফিক দেখানোর কথা না দেখেন একটা ট্রাফিক দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না এখন দেখেন আমি যদি একটু জুম করি দেখা যাচ্ছে ভালোভাবে এখন না এখন দেখেন এই যে এখানে যে মেনু গুলো আছে মেনুটা কি হোম আমি যদি এই যে যে হো আমি মাউস মাউস রাখছি এখানে তো দেখা যাচ্ছে না হাতের মতো দেখছেন সে বুঝতে পারছে হ্যাঁ লেফটে সেখানে হোমে ক্লিক করছে যে এখানে দেখেন ইউজার রাইট নাও কত দেখাচ্ছে একজন এই যে স্ল্যাশ স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ ঠিক আছে তার মানে ওই ভিজিটারটা এখন কোন পেজে আছে হোম পেজ আছে না এখন সাপোজ আমি যে হোম পেজ আছি হোম পেজ থেকে সাপোজ আমি গেলাম হচ্ছে আওয়ার সার্ভিস পেজ হোম পেজ থেকে গেলাম হচ্ছে আওয়ার সার্ভিস পেজ তারপরে দেখেন আগে ছিল হোম পেজ না এখন এটা কোথায় হয়ে যাবে হ্যাঁ এটা একটু সময় নিচ্ছে হবে আর কি সো এখন দেখেন হোম পেজ থেকে কোন কোন পেজে গেল এখন আওয়ার সার্ভিস পেজ ঠিক আছে আবার সাপোজ ধ্যান্ড আওয়ার সার্ভিস পেজ থেকে গেল হচ্ছে কন্টাক্ট পেজ আমি এখানে যাই তাহলে দেখেন এটা এখন হয়ে যাবে হচ্ছে দেখেন এখানে দেখেন একটা অপশনে আছে নাম কি রিয়েল টাইম দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা ড্রপডাউন আইকন আছে ক্লিক করলাম আমি ড্রপডাউন আইকনে তারপরে ফার্স্টে দেখেন কি আছে ওভারভিউ আমি যদি ওভারভিউতে ক্লিক করি দেখেন ব্রাদার তাহলে আমার এখন রাইট কয়টা ভিজিটার আছে একটা ঠিক না কোন পেজে আছে কন্টাক্ট পেজে তারপরে দেখেন আমার এখানে কোন দেশে আছে বাংলাদেশে না বাংলাদেশের কোথায় আছে ঢাকায় আছে ঠিক না এই যে ঢাকা দেখেন লেখা আসছে কি ঢাকা তার মানে দেখেন আপনি আমার ওয়েবসাইটে যেখান থেকে ভিজিট করেন না কেন আমি কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারবো যে এই ভিজিটরটা কোথা থেকে আসতেছে এখন এই ভিজিটারটা যদি আমার কোনো প্রোডাক্ট কিনে এই জিনিসটা আমি ট্র্যাক করতে পারবো যেমন ধরেন আমার ওয়েবসাইটে প্রত্যেকদিন একটা মানুষ ঢুকে এসে জীবন আমার প্রোডাক্ট কিনে নাই আর একদিনে সাপোজ ধরেন একটা মানুষ হঠাৎ করে ঢুকে আমার প্রোডাক্টটা কিনে নিছে তার মানে যে কিন্তু একদিনে ঢুকে আমার প্রোডাক্টটা কিনলো ও আমার কিন্তু ভ্যালুয়েবল কাস্টমার বা টার্গেটেড ইউজার সো আমার কিন্তু ওই জিনিসগুলো ট্র্যাক করতে হবে যে ওই টার্গেটেড ইউজার যে মানে যে প্রোডাক্টটা কিনলো সে আসলে কোথা থেকে ভিজিট করছে সে কি ডিরেক্ট আমার ওয়েবসাইটটা পাইছে নাকি সে ফেসবুক থেকে আসছে নাকি সে গুগল থেকে আসছে নাকি কোথা থেকে আসছে ওই জিনিসটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কি ব্যবসাকে আরো প্রসার হবে না মানে সেল আরো বাড়বে না তাহলে দেখেন প্রদার আমি হচ্ছে এটা কেবল ওভারভিউ তারপর যদি লোকেশনে যায় তাহলে আমার লোকেশন ডিটেইলস আমি দেখতে পাবো যা আমরা ওখানে দেখলাম এই যে এটা হচ্ছে ঢাকা থেকে আসছে না তো কান্ট্রি দেখেন এখানে বাংলাদেশ আমার এটা বাংলাদেশ থেকে আসছে না আমি যদি দেখেন বাংলাদেশ আর একটা ক্লিক করি তাহলে বাংলাদেশের মধ্যে কোন সিটি থেকে আসছে এটা ঢাকা থেকে আসছে ঠিক আছে অনেক সময় সিটি কেও ট্র্যাক করা যায় আবার অনেক সময় করা যায় না সো এখানে দেখেন সে আর ট্র্যাক করতে পারছে না সে ঢাকা ঢাকাপরিমানে আছে ঠিক আছে সবাইকে এ পরিমাণ বুঝতে পারলাম ব্রাদার মানে সিটি পরিমাণ সে ট্র্যাক করতে পারবে ঠিক আছে বাড়িঘর শহর ট্র্যাক করলে ভালো হইতো না ট্র্যাক করা যাচ্ছে না হ্যাঁ সেটা হচ্ছে লোকাল বিজনেস হলে বেটার হয় লোকাল বিজনেসের জন্য আমার হচ্ছে আমরা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করি ওইটার নাম হচ্ছে বিজনেস ডট গুগল ডট কম ঠিক আছে ওইটা আমরা দেখবো ওইটা বাদ আছে ওইটা হচ্ছে লোকাল ইসিওর মধ্যে ওইটা আসলে লোকাল ইসিও লোকাল ইসিও আর এটা মানে একটু তফাত আছে ঠিক আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং লোকাল দুইটা ট্র্যাক করার জন্য আর আর একটা আছে গুগল মাই বিজনেস লিস্টিং ওইখানে আমরা শুধু লোকাল ট্র্যাক করতে পারবো ঠিক আছে সো দেখেন আর একজন ভিজিট আমার ওয়েবসাইটে ভিজিট করছে মানে আপনাদের মধ্যে হয়তো কেউ ভিজিট করছে দেখেন সো এখানে দেখা যাচ্ছে কত টু দুই দেখা যাচ্ছে তারপরে দেখেন আমি ক্লিক করলাম দেখেন ট্রাফিক সোর্স ট্রাফিক সোর্সে দেখেন এখানে মিডিয়াম কি দেখাচ্ছে না মিডিয়াম মানে মাধ্যম না আর এখানে সোর্স কি দেখাচ্ছে তার মানে যারা ঢুকছে তারা কিন্তু গুগল থেকে আসে নাই তারা কিভাবে ঢুকছে তারা জাস্ট ওয়েবসাইটের ইউ লিখে ডিরেক্ট ঢুকছে ঠিক না বুঝতে পারছেন এখন সাপোজ ধরেন এই যে এই স্টোরি আইটি এটা আমি লিখলাম লেখার পরে গুগলে গেলাম সবাই বুঝছেন গুগলে গেলাম হ্যাঁ গুগলে যাওয়ার পরে এটা লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমাদের এটা ইন্ডেক্সিং এখনো হয় নাই মনে হয় না আচ্ছা এখানে আমাদেরটা এখনো মেবি ইন্ডেক্সিং হয় নাই হ্যাঁ সো আমি দেখেন জাস্ট এখান থেকে ঢুকতেছি আচ্ছা আমাদের এটা গুগলে যেহেতু নাই আমি আসলে দেখাতে পারতেছি না যেমন ধরেন আমি এই জিনিসটাই আপনার আরেকজন ঢুকছেন না আচ্ছা এই জিনিসটাই আমি আরেকটা ওয়েবসাইটতে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ জাস্ট বুঝার স্বার্থটা আমরা আবার এখানে ব্যাক করবো ঠিক আছে যে সার্চ ইঞ্জিন মানে অর্গানিকটা কিভাবে ট্র্যাক করে তো এখানে সাপোজ ধরেন আমি যদি এই যে দা সারফেস মাস্টারে যাই আপনারা কি মাস্টার যেন কথা বলে না দেখছেন আপনারা কি মাস্টার আপনারা হচ্ছে মাস্টারের মাস্টার আচ্ছা হ্যাঁ এখানে দেখেন ট্রাফিক সোর্সেস ঠিক আছে সো এখানে দেখেন ট্রাফিক সোর্স জিরো দেখাচ্ছে আমি যদি এখন দেখেন ব্রাদার এই ওয়েবসাইটটাতে ঢুকি আমি দেখেন ওয়েবসাইটটা গুগল থেকে ঢুকলাম না আমার সোর্স সোর্স শুড বি অর্গানিক দেখেন এখানে মিডিয়াম আর সোর্স কি দেখায় আমি ওয়েবসাইটটাতে ঢুকছি এটাই কি হুম এটা তো আমি দেখেন গুগল থেকে ঢুকলাম তাহলে আমার এখানে দেখেন এই যে একে চলে আসছে ভিজিটর না এই যে এখানে এক দেখাচ্ছে না তাহলে এখানে মিডিয়াম কি দেখাচ্ছে দেখেন অর্গানিক ঠিক না আর সোর্স কি দেখাচ্ছে গুগল সবাই দেখতে পাচ্ছেন তার মানে দেখেন আমি যখন গুগল থেকে কোন ট্রাফিক পাচ্ছি তখন দেখেন আমার এখানে গুগল লেখা চলে আসতেছে আর মিডিয়ামটাও তখন হয়ে যাবে কি অর্গানিক ঠিক আছে আর সাপোজ ধরেন আমি যদি অ্যাড চালাই মানে গুগল অ্যাড চালাই ফেসবুক অ্যাড চালাই তখন এখানে এটা মিডিয়ামটা এখানে মিডিয়ামটা হয়ে যাবে তখন পেইড বা ওখানে যে ক্যাম্পেইনটা চালাবো ওই ক্যাম্পেইনের নাম আসবে ঠিক আছে আর সোর্সটা আসবে যেখান থেকে আমি ট্রাফিক পাচ্ছি ওই সোর্সের নাম ঠিক আছে সো আমরা সব থেকে বেশি ট্র্যাক করি হচ্ছে অর্গানিক ভাবে যে ট্রাফিক গুলো আসতেছে আর ডাইরেক্ট ভাবে যে ট্রাফিক গুলো আসতেছে যেমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো ডাইরেক্ট ভাবে আসতেছে যেগুলো অনেক অনেক ট্রাফিক আছে যেগুলো আমার ফারস্টে গুগলে যাচ্ছে অথবা বিং এ যাচ্ছে অথবা ইয়া হতে যাচ্ছে দেন তারা আমার ওয়েবসাইটে আসতেছে সো তারাই কিন্তু আমার টার্গেটেড ট্রাফিক তাহলে আমি বুঝতে পারবো যে আমার মার্কেটিংটা আসলে ফলপ্রসূ হচ্ছে কিনা যেমন ধরেন আমার পরিচিত বিশ জন লোক আছে তারা ডেইলি আমার ওয়েবসাইটটাতে ঢুকে আমি তো অনেক খুশি ঠিক আছে যে ডেইলি আমি বিশটা করে ট্রাফিক পাচ্ছি বাট এক মাস দুই মাস হয়ে যাচ্ছে বাট আমি কোনো সেল পাচ্ছি না তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার মানে মার্কেটিং পলিসিতে ভুল আছে ঠিক না বা আপনার কাজে ভুল আছে সো তখন আপনার যদি গুগল অ্যানালিটিক্স এটা দিয়ে যদি সঠিকভাবে অ্যানালিটিক্স না করতে পারেন তাহলে কিন্তু ক্লায়েন্টও বুঝবেন আসলে ভুল কোথায় আছে বাট আপনি যদি এটা ভালোভাবে ট্র্যাকিং করে ক্লায়েন্টকে রিপোর্ট করতে পারেন যে হ্যাঁ আপনি আর আসলে যে ট্রাফিকগুলো আসতেছে এগুলি ম্যাক্সিমাম ট্রাফিক হচ্ছে ডিরেক্ট ট্রাফিক আপনার অর্গানিকলি আসলে কোনো ট্রাফিক আসতেছে না তার মানে ক্লায়েন্ট বুঝবে যে তার অর্গানিকভাবে যেহেতু ট্রাফিক আসতেছে না তার মানে অর্গানিকভাবে বেশি ফোকাস করতে হবে আমার কথা সবাই বুঝতে পারলেন বুঝতে পারেন নাই না যেমন ধরেন আমরা ট্র্যাকিংটা কেন করতেছি যেমন ধরেন আমি হচ্ছে ফেসবুক মার্কেটিং করতেছি ব্রাদার আমি করতেছি এসিও ঠিক আছে আমি করতেছি হচ্ছে ইউটিউব মার্কেটিং আমার এই তিনটা মার্কেটিং করার উদ্দেশ্যই হচ্ছে আমার ধরেন একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা সেল করা বাট প্রোডাক্টটা বেশি বেশি সেল হওয়ার জন্য আমি তিনটা মার্কেটিং ক্যাম্পেইন করছি ঠিক আছে এখন আমার জানার দরকার যে তিনটা মার্কেটিং এর মধ্যে কোন মার্কেটিংটা কোন মার্কেটিং থেকে আমি কত ট্রাফিক পাচ্ছি কত আমি ইনভেস্ট করতেছি এবং যে ট্রাফিক গুলো আসতেছে তারা আমার প্রোডাক্টটা পারচেস করতেছে কিনা বুঝলেন এবং কোন দেশ থেকে তারা আসতেছে যেমন ধরেন আমি হচ্ছে ইউএস এর একটা লোকাল সেল করতেছি তার মানে আমার ট্রাফিক দরকার কোন দেশের ট্রাফিক দরকার বাট আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভিজিট করতেছে ঠিক আছে আমি তো মহাকশে যে অনেক ট্রাফিক আসছে তার মানে কি কাজ হচ্ছে ঠিক না বাট এন্ড অফ দ্য রেজাল্ট আমি হচ্ছে হ্যাঁ না ঠিক না কোনো সেল পাচ্ছে না ঠিক না সো এই যে জিনিসগুলা এই জিনিসগুলো মানে আপনি তো সঠিকভাবে ট্র্যাক করতে হবে জানতে হবে যে আমার যে ট্রাফিক আসতেছে এই ট্রাফিকটা আসলে আমার টার্গেটেড ট্রাফিক কি না বা কোন দেশ থেকে আসতেছে এবং যে ট্রাফিকগুলো আসতেছে এরা আসলে পারচেস করতেছে কিনা বুঝতে পারছেন সো এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য আমরা ইউজ করে হচ্ছে গুগল অ্যানালিটিক্স যেমন ধরেন ফেসবুকে আমি পঞ্চাশ ডলার ইনভেস্ট করলাম সবাই বুঝেন এসিওতে আমি পঞ্চাশ ডলার ইনভেস্ট করলাম ইউটিউবে আমি পঞ্চাশ ডলার ইনভেস্ট করলাম এটার সোর্স কি হবে বলেন তো সোর্স সেকশন এটার সোর্স কি হবে যেমন ধরেন এটার সোর্স দেখালো কি গুগল না তার মানে আমি যদি করি সোর্স দেখাচ্ছে গুগল আর মিডিয়াম হচ্ছে অর্গানিক এটার সোর্স দেখাচ্ছে হচ্ছে ফেসবুক আর এটার সোর্স কি দেখাবে এটার সোর্স দেখাবে মিডল ইউটিউব তারপরে দেখেন ফেসবুক থেকে আমি পঞ্চাশ ডলারের বিনিময়ে ট্রাফিক পাইছি সাপোজ ধরেন এক হাজার গুগলে পঞ্চাশ ডলার মানে এসিওতে পঞ্চাশ ডলার ইনভেস্ট করে সাপোজ ধরেন আমি ট্রাফিক পাইছি দুইশো আর এখানে সাপোজ ধরেন পঞ্চাশ ডলার ইনভেস্ট ইনভেস্ট করে আমি ট্রাফিক পাইছি বারোশো সবাই বুঝেন এই তিনটা প্ল্যাটফর্ম তো বুঝতে পারছেন ঠিক না ট্রাফিকটা এই ট্রাফিকের পরে এই এক হাজার ট্রাফিকের থেকে সাপোজ ধরেন আমার প্রোডাক্ট সেল হচ্ছে একটা এই দুইশো জনের থেকে আমার প্রোডাক্ট সেল হয়েছে সাপোজ ধরেন বিশটা আর এই এখান থেকে প্রোডাক্ট সেল হয়েছে সাপোজ ধরেন দুইটা এখন দেখেন আমার হচ্ছে এন্ড অফ দ্য ডে আমার টার্গেট কি প্রোডাক্ট সেল রাইট মানে অবশ্যই আমি চাই যে আমার হচ্ছে মানে ট্রাফিক বারুক বাট আমি ট্রাফিকের সাথে সাথে আমি চাই যে আমার প্রোডাক্টও কি হোক সেল হোক ঠিক না এখন আপনার তো জানতে হবে যে আমার আসলে প্রোডাক্টটা সেল হচ্ছে কিভাবে ঠিক না মানে কোন প্ল্যাটফর্ম থেকে সেল হচ্ছে ওই জিনিসটা জানার জন্য আমরা ইউজ করি হচ্ছে গুগল অ্যানালিটিক্স বুঝতে পারলাম আচ্ছা আমি হচ্ছে এখানেই থাকি তো আপনারা তো হচ্ছে এই যে রিয়েল টাইমের ওভারভিউ আর লোকেশন ট্রাফিক সোর্স এই তিনটা জিনিস বুঝতে পারছেন না তারপরে দেখেন লেখা আছে কি কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্টটা হচ্ছে কোন পেজে আমি আসি ঠিক আছে যেমন ধরেন আমি আসি এখন কোন পেজে হোম পেজে এই হোম পেজ থেকে যেমন ধরেন আমি যদি একটা পেজে যাই কমার্শিয়াল পেজে যাই সো দেখেন আমার এখানে কমার্শিয়াল পেজটা দেখাচ্ছে না পেজের টাইটেলও চলে আসতেছে এবং আমি ঢুকছি কি দিয়ে দেখেন এখানে দেখা যাচ্ছে যেমন ধরেন আমি ঢুক কি দিয়ে ডেস্কটপ দিয়ে ঠিক না যেমন ধরেন দেখেন আমি যদি মোবাইল দিয়ে ঢুকি আমার ডিভাইস ট্র্যাক করা যায় যে আমি আসলে মোবাইল দিয়ে ঢুকছি নাকি ডেস্কটপ দিয়ে ঢুকছি যেমন ধরেন ব্রাদার আমি যদি মোবাইল দিয়ে ঢুকি মোবাইল আমি ডিরেক্ট ঢুকতেছি হ্যাঁ সো আমি দেখেন মোবাইল দিয়ে ঢুকতেছি সো আমি যখন মোবাইল দিয়ে ঢুকছি দেখেন মানে লেখা ছিল এক তাহলে এটা হয়ে যাবে কত দুই না তাহলে দেখেন কত হয়ে গেল দুই হয়ে গেল না এবং দেখেন এখন দেখেন পঞ্চাশ পার্সেন্ট ট্রাফিক মানে আমার ট্রাফিক আছে দুইটা একটা ট্রাফিক আছে ডেস্কটপে আর একটা ট্রাফিক আছে মোবাইলে মানে এটা কিন্তু মজার জিনিস তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি দেখেন ওয়েব মানে মোবাইল থেকে কয়জন ঢুকতেছে এই জিনিসটাও আমরা ট্র্যাক করতে পারছি ট্যাবলেট থেকে কয়জন ঢুকতেছে এই জিনিসটা আমরা ট্র্যাক করতে পারতেছি বুঝতে পারলাম সবাই তাহলে দেখেন এটা হচ্ছে ডিভাইসটা আমরা দেখতে পারলাম যে কোন ডিভাইস থেকে কতজন ইউজার আমার আমাদের প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটটা ভিউ করতেছে হ্যাঁ তাহলে এটা আমরা পাবো কোথা থেকে কন্টেন্ট থেকে ঠিক আছে এই দুটো জিনিস আমরা পরে দেখব তারপরে দেখেন আছে হচ্ছে অডিয়েন্স রিয়েল টাইম হচ্ছে আমরা দেখলাম তাহলে কি কি ওভারভিউ দেখলাম লোকেশন দেখলাম ট্রাফিক সোর্স আর কন্টেন্ট এই চারটা দেখছি আমরা তারপরে দেখেন আমি এখন আরেকটা এটার নাম হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স মানে তো বুঝি আমরা না মানে আমাদের অডিয়েন্স বলতে আমাদের এরকমই বোঝাচ্ছে হ্যাঁ মানে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদেরকে আমরা কি বলতেছি অডিয়েন্স বলতেছি এখানে দেখেন ফার্স্টে আছে ওভারভিউ আমি যদি ওভারভিউতে ক্লিক করি ক্লিক করলে দেখেন আমি এখানে একটা এই যে এরকম একটা ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটে কতজন ট্রাফিক ভিজিট করতেছে যেমন ধরেন এখানে একটা ডেট দেওয়া আছে এক সপ্তাহ আমি যাচ্ছি জুলাই থেকে এই সেপ্টেম্বর পরিমাণ ঠিক আছে দেন আমি ক্লিক করলাম দেখেন অ্যাপ্লাই সবাই বুঝছেন ডেটটা সিলেক্ট করলাম কিভাবে এখানে একটা ক্লিক করছি না ক্লিক করার পরে এই যে জুলাইয়ের এক তারিখ থেকে আমি ক্লিক করলাম পঁচিশ তারিখ সবাই বুঝতে পারলেন হ্যাঁ ক্লিক করলে এই যে অ্যাপ্লাই দিতে হবে ক্লিক করার পরে ক্লিক করতে হবে অ্যাপ্লাই তাহলে দেখেন এই যে আমার এখানে দেখেন এই নব্বই দিনের একটা লিস্ট চলে আসছে ঠিক আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের একটা লিস্ট চলে আসছে এই তিন মাসে দেখেন আমার ওয়েবসাইটে ভিজিট করছে কতজন সতেরোশো সাতানব্বই জন ভিজিট করছে না হ্যাঁ এই সতেরোশো সাতানব্বই জনের মধ্যে নিউ ইউজার ভিজিট করছে কতজন সতেরোশো উনআশি তার মানে আমার এই তিন মাস আগের মানে কয়টা ভিজিটর আছে বলেন তো না তার মানে দেখেন জন ভিজিটর আছে যারা আমার ভিজিট মানে কি আঠারো জন ভিজিটর হচ্ছে আমার ওল্ড ইউজার যারা হচ্ছে তিন মাসের আগ থেকে আমার ওয়েবসাইটটা ভিজিট করতেছে আর এই তিন মাসে নতুন আসছে কত জন সতেরোশো উনআশি জন বুঝতে পারলাম এই সতেরোশো উনআশি জন আমার পেজ ভিউ করছে হচ্ছে তিন হাজার একশো বিরানব্বইটা টা মানে তিন হাজার একশো বিরানব্বই বার এই সতেরোশো উনআশি জন পেজ ভিজিট করছে বুঝতে পারলাম তার মানে একের অধিক মানে একটা ইউজার দেখাচ্ছে যাচ্ছে একের অধিকবার আমার ওয়েবসাইটে আসছে এবং ভিজিট করছে আমি যদি একটি নিচের দিকে আসি ব্রাদার তাহলে এখানে দেখতে পাবো ডায়মোগ্রাফিক নামে একটা অপশন আছে এবং এখানে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজের মানুষ আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে যেমন ধরেন ইউএন ইউএস ইউএস থেকে ভিজিট করছে কতজন এগারোশো একজন এন মানে কি ইংলিশ ঠিক না এই যে এন মানে ইংলিশ আর ইউএস মানে ইউএস এর ইংলিশ ঠিক আছে ইউএস এর ইংলিশ ভিজিট করছে এরকম লোক ভিজিট করছে এগারোশো একজন আবার শুধু ইংলিশ জানে এরকম লোক ভিজিট করছে তিনশো আটষট্টি আবার হচ্ছে এই যে জিবি জিবি মানে হচ্ছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম থেকে ভিজিট করছে বাহাত্তর জন এ ইউ মানে হচ্ছে অস্ট্রেলিয়া হ্যাঁ এই মানে কি অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়া থেকে ভিজিট করছে কয়জন আটজন তারপরে যে সিএ সিএ মানে হচ্ছে কানাডা কানাডা থেকে ভিজিট করছে কতজন ছয় জন ঠিক আছে সেখানে দেখেন আমি যদি নিচের দিকে স্ক্রল করে আসি আমার এখানে দেখেন আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে ভিজিট করছে ঠিক আছে যেমন ধরে কোনটা হ্যাঁ এটা আপনার দেশ তাহলে এ এরপরে দেখেন তো আমরা দেখলাম যে এখানে ল্যাঙ্গুয়েজ ঠিক না যে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তারা আসলে কোন ভাষাভাষী তারপরে দেখেন আমি যদি কান্ট্রি সিলেক্ট করি ব্রাদার কান্ট্রি দেখি কান্ট্রিতে ক্লিক করলাম তাহলে আমার সর্বোচ্চ ট্রাফিক আসতেছে কোন দেশ থেকে ইউনাইটেড স্টেটস থেকে ইউনাইটেড স্টেটস থেকে দেখেন আমি ট্রাফিক পাইছি হচ্ছে পনেরোশো পঞ্চান্নটা তারপরে দেখেন এই যে ইউকে থেকে আমি পাইছি হচ্ছে বাহান্নটা কানাডা থেকে পাইছি আমি আটত্রিশ ফ্রান্স থেকে পাইছি আমি বাইশ ঠিক আছে সেরকম ভাবে দেখেন আমার যে ট্রাফিক গুলো আসতেছে আমি পাচ্ছি এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি আপনার সবাই বুঝতে পারতেছেন তো ঠিক না রিপোর্টিংটা ক্লায়েন্টকে কিভাবে করতে হবে এটা তো বুঝতে পারতেছেন ঠিক না বুঝতে পারতেছেন না যেমন ক্লায়েন্ট যদি আপনাকে এখন বলে যে আমরা কোন দেশের ভিজিটার সব থেকে বেশি পাচ্ছি আপনারা কি এটা বলতে পারবেন হ্যাঁ তাহলে রিপোর্টিং কিভাবে করবেন বুঝতে পারতেছেন না রিপোর্টিংটা এরকম হবে যে আমার ওয়েবসাইটে সাপোজ ধরেন আমরা যে এক সপ্তাহ কাজ করলাম না ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না ক্লায়েন্ট জিজ্ঞেস করলে খারাপ ক্লায়েন্ট জিজ্ঞেস করার আগে আপনাকে বলতে হবে ঠিক আছে যেমন ধরেন তারা আপনার এক সপ্তাহ আপনি কাজ করলেন ঠিক না এক সপ্তাহ কাজ করে আসলে ক্লায়েন্ট কিভাবে উপকৃত হলো এটা বলা লাগবে না যেমন ধরেন আপনি বললেন যে এক সপ্তাহ আমি চব্বিশ ঘন্টা করে কাজ করছি ঠিক আছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছি ঠিক আছে আমার চোখের পানি বের হয়ে গেছে তো আমার হচ্ছে অনেক টাকা দেন এখন ক্লায়েন্ট বলবে আসলে যে মানে আপনি যে অনেক কাজ করলেন মানে আমি কিভাবে লাভবান হইলাম সে কিভাবে লাভবান হইলো মানে তখন তাকে দেখাইতে হবে যে হ্যাঁ আপনি এই যে যে আমি এক সপ্তাহ কাজ করলাম এক সপ্তাহ কাজের ফলে আপনি একশোটা ট্রাফিক পাইছেন ভিজিটর পাইছেন এবং আপনার টার্গেটেড কান্ট্রি ইউএসএ এবং ইউএস থেকে আপনি পাইছেন নব্বইটা যখন আপনি এটা বলবেন তখন সে বুঝবে না আমার ওয়েবসাইট কি করতেছে ইম্প্রুভ করতেছে ঠিক না এটা হচ্ছে রিপোর্টিং ঠিক আছে তারপরে দেখেন তার যদি সিটি হয় ওই যে লোকাল বিজনেস যদি আমরা একটু ধরি যদি সিটি হয় তাহলে এখানে আমরা সিটিগুলো দেখতে পাবো দেখেন যে আপনাদের সিটি যে ডেট সিটি ডেট সিটি আসছে কয়টা আঠেরোটা তারপরে লন্ডন থেকে আসছে হচ্ছে কয়টা চোদ্দটা এগুলো সবাই বুঝতে পারলাম তারপরে দেখেন দাদার আমরা যদি চেক করতে চাই যে কোন ব্রাউজার থেকে আমাদের ওয়েবসাইটে সব থেকে বেশি ভিজিট হয় ওইটা এটা আমরা কেন জানার দরকার সাপোজ ধরেন অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে ব্রাউজারে হচ্ছে ভ্যারি করে যেমন ধরেন গুগল ক্রোমে খুব ভালোভাবে লোড হয় কিন্তু দেখবেন যখন হচ্ছে আমরা সাফারি দিয়ে অন করি সাফারিতে আসে না ভালোভাবে তখন আমরা যেটা করি সাফারিতে সব সময় কেটে দিই ঠিক আছে সাফারি দিয়ে আর ঢুকতে চাই না এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য যে আপনি চেক করতে পারেন যে কোন ব্রাউজারে আপনার ওয়েবসাইটটা ভালো ইউজার মানে এক্সপিরিয়েন্স ভালোভাবে শো করে যেমন ধরেন আমি ব্রাউজারে যখন ক্লিক সব থেকে বেশি মানুষ ঢুকে কোনটা দিয়ে ক্রোম থেকে থেকে দেখেন আমার তিনশো বিয়াল্লিশ জন ঠিক আছে সাফারি অ্যাপ থেকে ঢুকতেছে দেখেন একশো বিয়াল্লিশ তারপরে এই যে এজ ব্রাউজার দেখেন ঢুকতেছে ছেষট্টি তারপরে এই যে আমাদের ব্রাউজার না ফায়ার ফক্স থেকে ঢুকতেছে কয়জন সাতচল্লিশ হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে কোন ব্রাউজারের লোক সব থেকে বেশি ভিজিট করতেছে সো আপনারা যখন ওয়েবসাইট মেনটেন করবেন তখন ওনার বুঝতে পারবে যে আমি যখনই কোনো কিছু টেস্টিং করবো আমার প্রায়োরিটি দিতে হবে কাকে ক্রোমকে কারণ আমার সব থেকে বেশি ভিজিটার আছে কোথা থেকে ক্রোম থেকে এটা কীভাবে প্রায়োরিটি দেবেন একটু বলে রাখি যেমন ধরেন এই যে আপনার একটা মেনু এই মেনুটা সাপোজ ধরেন সাফারিতে এই মেনুটা আসে না বাট ক্রোমে আসে ঠিক আছে বাট এটা আপনার ফিক্স করতে হবে হ্যাঁ সো আপনার তখন দেখতে হবে যে কোনটাকে আমি বেশি প্রায়োরিটি দেবো মানে কোন ব্রাউজারটাকে তখন আমার ডেভেলপারকে বলতে হয় যে তুমি যাই করবে না কেন তুমি সবসময় প্রায়োরিটি দেবে কোনটাকে টেস্ট করবে কোনটা দিয়া ক্রোম দেয়া মানে ক্রোম দিয়া হান্ড্রেড পার্সেন্ট টেস্টিং করবে এবং এটা মানে ক্রোমে কাজ করতে হবে অন্যান্য ব্রাউজার যদি কাজ না করে এটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি বাট আমার অবশ্যই ক্রোমে এটা কাজ করতে হবে কারণ আমার সব থেকে বেশি ভিজিটার আসে হচ্ছে ক্রোমে বুঝতে পারলাম সবাই তারপরে দেখেন এই যে মোবাইলের অপারেটিং সিস্টেম যদি আমরা চিন্তা করি যে মোবাইলের কোন অপারেটিং সিস্টেম থেকে কতজন ট্রাফিক আসে যেমন ধরেন এই যে ইউএস এর তো কতজন চারশো সতেরো জন আর অ্যান্ড্রয়েড ইউজ করে হচ্ছে একশো ছিয়াত্তর এরকম ট্রাফিক আসে উইন্ডোজ এর আসতে হচ্ছে দুইজন তো এখানে দেখেন মোবাইলেরও আমরা অনেক সময় ভ্যারি করি যে আমাদের আসলে কোন ডিভাইস থেকে কেমন ট্রাফিক আসতেছে মোবাইল ফোনের এই জিনিসগুলো সবাই বুঝতে পারলাম কিনা দেখেন তো ব্রাদার সবাইকে ঘুমাই গেলেন সবাই বুঝতে পারছে না যেমন সাপোজ ধরেন আপনারাই সাপোজ ধরেন একজন বিজনেস ওনার এখন আপনাকে যদি আপনার এক্সপার্ট এই রিপোর্ট গুলা দেয় আপনি কি মানে খুশি হবেন না যে আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক আসতেছে কোথা থেকে ট্রাফিক আসতেছে তারা কোন ডিভাইস ইউজ করতেছে তাদের বয়স কত তারা কোন সিটি থেকে আসতেছে তারা কোন ব্রাউজার ইউজ করে আসতেছে মানে এই জিনিসগুলো যখন দিবেন তখন মানে ইউজ ক্লায়েন্ট বুঝবে যে না আমার ওয়েবসাইটটা কি ইমপ্রুভ করতেছে যেমন ধরেন আমি এই সপ্তাহে বললাম যে একশো জন ট্রাফিক আসতেছে তাকে তো একটা প্রুফ দিতে হবে ঠিক না যে একশো জন ট্রাফিক এটার প্রুফ দিতে হবে না যেমন ধরেন এই যে যে এখানে ট্রাফিকটা আমরা একটা একটা স্ক্রিনশট নিয়ে তাকে দিতে পারি না এটার ভালো রিপোর্টিং সিস্টেম আছে আমরা আমরা দেখবো যে কিভাবে এটা রিপোর্ট করে বাট আমি জাস্ট বলতেছি এটার একটা স্ক্রিনশট দিলে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে না এটা হচ্ছে অথেন্টিক সে সরাসরি গুগল অ্যানালিটিক্স থেকে এই রিপোর্টটা কি করছে এক্সপোর্ট করে আমারে দিছে তার মানে এটা হচ্ছে একটা অথেন্টিক রিপোর্ট বুঝতে পারতেছি হ্যাঁ আপনাদের নেওয়া ক্লায়েন্ট বিপদে থাকবে বুঝছেন দেখেন আবার ক্লায়েন্ট যেন মারার জন্য বাংলাদেশে না চলে আসে আচ্ছা

ওকে যাই হোক আচ্ছা এখানে দেখেন আরো অনেক কিছু আছে এই জিনিসগুলো আপনারা চেক করবেন স্টেপ বাই স্টেপ হ্যাঁ যেটাতেই প্রবলেম ফেস করবেন বুঝতে পারবেন না আমাকে বলবেন যেমন ধরেন এই যে ডায়মোগ্রাফিক ডায়মোগ্রাফিকের এখানে আমরা দেখতে পারবো জেন্ডার হ্যাঁ কতজন মহিলা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে কতজন পুরুষ ভিজিট করতেছে তাদের এজ দেখতে পাবো কত বছরের মধ্যে কত বছর এই জিনিসটা ইনেবল করতে হবে ফার্স্টে হ্যাঁ তারপরে আমরা দেখতে পাবো আমি যে এখন ইনেবল করে দিলাম তাহলে হয়তো আমরা কালকে দেখতে পাবো যে চব্বিশ ঘন্টা সময় লাগবে এটা ইনেবল ডায়মোগ্রাফিকটা হচ্ছে মানে আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিকটা ভিজিট করতেছে যেমন ধরেন সে আমি সাপোজ ধরেন আমার একটা ওয়েবসাইট আছে যেখানে সাপোজ ধরেন আমি পঞ্চাশ বছরের যারা ঊর্ধ্বে মানুষ ওদের জন্য সার্ভিস প্রোভাইড করি পঞ্চাশ বছরের যাদের বেশি বয়স তাদের জন্য হ্যাঁ তখন আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদের বয়স কত isn't it? So, তখন কিন্তু আমরা এই রিপোর্টটা কোথায় দেখতে পাবো আমরা কি হাত আন্দাজে বলে দেব যে হ্যাঁ আপনার ওয়েবসাইটে যতজন ট্রাফিক আসতেছে সবাই 50 এর উপরে আমি ওইভাবে কাজ করতেছি তাহলে তো ক্লায়েন্ট বিলিভ করবে না ঠিক না সো আমরা ওই জিনিসটা কোথা থেকে পাবো ব্রাদার এই যে এখান থেকে পাবো ডেমোগ্রাফিক এখান থেকে পাবো ঠিক আছে সো ডেমোগ্রাফিকের এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটে কি মেল বেশি আসতেছে নাকি ফিমেল বেশি আসতেছে নাকি আমার ওয়েবসাইটে যারা ইয়ং জেনারেশন তারা বেশি আসতেছে নাকি যারা ওল্ড জেনারেশন তারা বেশি জিনিসগুলো আমরা আসতেছে সেই দেখতে পাবো দেখতে পাবো সবাই বুঝতে পারলাম আপনারা অনেক কিছু তারপরে দেখেন এখানে আরেকটা ফাংশন আছে ইউজার ফ্লো আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এগুলাই আপনারা ভালো করে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ইউজার ফ্লোটা হচ্ছে এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে কোন দেশ থেকে কেমন ট্রাফিক আসতেছে তারা কোন পেজে ভিজিট করতেছে এই জিনিসগুলো বলে দিচ্ছে যেমন ধরেন এখানে সাপোজ ধরেন ইউনাইটেড স্টেটস থেকে আমার ট্রাফিক আসছে কতজন ওয়ান পয়েন্ট মানে কতজন সতেরোশো জন না এককে মানে এক হাজার ওয়ান পয়েন্ট মানে কতজন সতেরোশো জন না তারপরে দেখেন তারা হচ্ছে কোথায় যাচ্ছে কোন পেজে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সো আমি সাপোজ ধরেন একটা মানে ইউজার আমার ওয়েবসাইটে আসলো ইউজার আসার পরে আমার ওয়েবসাইট সাপোজ করেন এই যে ফার্স্ট ইন্টারাকশন সেকেন্ড ইন্টারাকশন মানে ওয়েবসাইটের আপনার সেকেন্ড ইন্টারাকশন সাপোজ ধরেন এখানে প্রোডাক্ট বেচা কেনা হয় সো কোনো ইউজার যদি এই স্টেপ এই স্টেপ এবং এই ফাইনাল স্টেপে এসে প্রোডাক্ট বেচা কেনার স্টেপে আসে তার মানে আমার বুঝতে হবে সে আমার কি ভ্যালুয়েবল ইউজার রাইট মানে মানে সে আমার ভ্যালুয়েবল ইউজার মানে সে আমার প্রোডাক্টটা কিনবে রাইট তার মানে সে আমার কি ভ্যালুয়েবল ইউজার না সো এই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে সতেরোশো থেকে কনভার্ট হয়ে কয়জন আসছে পঞ্চাশ জন আসছে ঠিক না তার মানে আমি বুঝতে পারছি সতেরোশো থেকে পঞ্চাশ জন আমার এখান থেকে আসছে আবার যদি যে এখানে পঞ্চান্ন জনের কথা ধরে দেখেন এখানে পঞ্চান্ন জন থেকে আমার এখানে আসছে কয়জন সরি এখানে এখানে পঞ্চান্ন জন এখানে টোটালটা ধরছে তো আমি একটা যদি ক্লিক করি হুম এই যেখান ভালো করে বুঝতে পারবে সো এখানে ধরেন একটা কান্ট্রি সো এখানে যদি আমরা ইউনাইটেড স্টেটস কথা ধরি তাহলে দেখেন এখানে 1700 জন 1700 জনের থেকে কনভার্ট হয়ে দেখেন আমার এখানে সেকেন্ড নেটা সাপোজ ধরেন এটা আমার মনে করেন হচ্ছে প্রোডাক্ট পেজ সে সো আমার প্রোডাক্ট পেজে কয়জন আসছে 43 জন আসছে ব্রাদার ঠিক আছে সো এটা আমরা আরো সুন্দরভাবে গোল হিসেবে সেটআপ করতে পারবো তখন আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন যেমন ধরেন আমরা একটা ফানেল ক্রিয়েট করব ফানেলটা হবে এরকম আমি যদি আমার এখানে ক্রিয়েট করা আছে একটু দেখি যদি এটা আমি আমি স্টেপ বাই আবার দেখাবো এই যে ফাইনালটা কেমন দেখেন যেমন ধরেন আমি হোম পেজে আসলাম হ্যাঁ হোম পেজ থেকে আমার একটা পেজ আছে নাম হচ্ছে রিকোয়েস্ট পেজ পেজের নাম কি রিকোয়েস্ট পেজ সাপোজ ধরেন আমার সার্ভিস আমার সার্ভিস পেজে আসছে কয়জন পঁয়ষট্টি জন আর আমার সার্ভিসের পেজে ইন্টারেস্টেড হয়ে আমাকে মেল করছে কয়জন একুশ জন সো এটা হচ্ছে মানে একটা ইম্পর্টেন্ট ই দেখেন যে আমার এই তিন মাসে আমার ওয়েবসাইটে ভিজিট করছে কয়জন পঁয়ষট্টি জন আমার সার্ভিস পেজে ভিজিট করছে পঁয়ষট্টি জন এই পঁয়ষট্টি জনের মধ্যে একুশ জন আমার মেল করছে তার মানে আমার কাজ কেমন হচ্ছে এখান থেকে বোঝা যাবে কিন্তু যে হ্যাঁ যারা আমার ইউজার তারা কিন্তু আমাকে মেল করছে তার মানে কি তারা আমার টার্গেটেড ইউজার তার মানে কাজ হচ্ছে রাইট কথা বলে না দেখছেন বুঝতে পারছেন যেমন ধরেন এই যে এই কোম্পানি হচ্ছে সার্ভিস প্রোভাইড করে ঠিক আছে যেমন ধরেন এরা হচ্ছে যে রাস্তা ধরেন কোনো কিছু ভেঙে টেঙে গেলে সেরে দেয় আর ঠিক আছে তো পেভিং কোম্পানি আর ঠিক আছে এরা হচ্ছে রাস্তা রাস্তাঘাট এগুলো হচ্ছে মানে সারে টারে আর কি হ্যাঁ রিপেয়ার করে হ্যাঁ কোম্পানি আর কি সারার কোম্পানি ঠিক আছে তো এখন দেখেন এদের যারা ক্লায়েন্ট সাপোজ ধরেন একজনের একটা জমি আছে ওই জমির উপরে সাপোজ ধরেন তার হচ্ছে সে কিছু ই করছে আর কি তার হচ্ছে যে ফ্রন্টের রাস্তাটা সাপোজ ধরেন ওটা ভেঙে গেছে এখন তার কি করতে হবে তার একজনের সাথে যোগাযোগ করতে হবে ঠিক না সে তার টেন্ডার দিবে না তো এটা তো বড় ব্যাপার তো তারা কি করে তারা হচ্ছে ট্রাই করে যে আশেপাশের কোনো কোম্পানি আছে কিনা যারা হচ্ছে মানে এই কাজগুলা করে সো তাদেরকে তারা মেল করে অথবা কল করে সো তারা বিভিন্ন ওয়েবসাইটে যায় ইউএস এর কথা বলতেছে হ্যাঁ সো তারা বিভিন্ন ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে যাওয়ার পরে তাদেরকে মেল করে যে হ্যাঁ আমার এরকম একটা প্রজেক্ট আছে সো আপনাদের হচ্ছে আমি সার্ভিস দেখলাম সো আপনাদের যে সার্ভিস আমি এক্স্যাক্টলি এই সার্ভিসটাই চাই ঠিক আছে দেন দেখেন এই যে তারা যে মেলগুলা করে সো এখান থেকে কনভার্ট হয়ে ক্লায়েন্ট আসে ঠিক না যে একুশ জন মেইল করছে একুশ জনের মধ্যে থেকে সাপোস ধরে আমি দুইটা ক্লায়েন্ট পাইলাম হ্যাঁ একুশ জন আমার টার্গেটেড হ্যাঁ টার্গেটেড কাস্টমার বাট সবাই যে আমার সার্ভিসটা নিবে এরকম না তো ঠিক না যেমন ধরেন একটা কাস্টমার আসলো আসার পরে সে তার রিকোয়ারমেন্ট গুলো বললো তারপরে ধরেন আমি কাজ নাও করতে পারি আবার বাজেটও নাও হইতে পারে সময় নাও হইতে পারে তো আমি ধরতেছি সাপোজ ধরেন আমার দুইজন টার্গেটেড ক্লায়েন্ট আসতেছে ওখান থেকে বাট আমার এই যে ক্লায়েন্টটা কনভার্ট হচ্ছে কিভাবে ওই ফ্লোটা আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারলাম এখন দেখেন ব্রাদার আমরা অডিয়েন্সে ছিলাম না আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য আবার আনলাম হ্যাঁ তাহলে দেখেন আমরা দেখলাম হচ্ছে রিয়েল টাইম আর আমরা দেখলাম হচ্ছে অডিয়েন্স তারপরে দেখেন ব্রাদার এখানে আরেকটা অপশন আছে নাম হচ্ছে অ্যাকুইজিশন অ্যাকুইজিশনে যদি যাই আমরা অ্যাকুইজিশনের এখানে দেখেন ওভারভিউতে যদি আমি ক্লিক করি এখানে আমি দেখতে পাবো আমার ওয়েবসাইটে ডাইরেক্ট কতজন ট্রাফিক আসছে আমি যেটা আপনাদের বললাম একটু আগে তাহলে ডাইরেক্ট কতজন ট্রাফিক আসছে দেখেন 692 জন ঠিক আছে এখন এই 692 জনের মধ্যে এই যে একটা এখানে দেখেন লেখা আছে কি গোল কনভার্সন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গোল কনভার্সন মানে ওই যে আমার ওই টার্গেটেড মানে পেজে কে কে ভিজিট করছে তার মানে প্রোডাক্ট কতজন সেল করছে ঠিক আছে মানে এখানে পারচেজ করছে ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছি ঠিক না তাহলে দেখেন এই ডিরেক্ট থেকে প্রোডাক্ট পার্চেস হয়েছে কতজন শূন্য দশমিক পঞ্চান্ন পার্সেন্ট শূন্য দশমিক পঞ্চান্ন পার্সেন্ট ঠিক আছে শূন্য দশমিক পঞ্চান্ন পার্সেন্ট আমার ট্রাফিক আসছে ডিরেক্ট ডিরেক্ট থেকে থেকে মানে করছে ঠিক আছে তারপরে ধরেন অর্গানিক অর্গানিক মানে এসিও করে আসছে ঠিক না অর্গানিক আসছে কতজন চারশো সাতচল্লিশ জন এই চারশো সাতচল্লিশ জনের মধ্যে দেখেন আমার এখানে কনভারশন রেট কত ওয়ান পয়েন্ট

কোনো কনভারশন হয় নাই ঠিক আছে তার মানে দেখেন এখানে কিন্তু আমার মার্কেটিংটা বুঝতে হবে যে আমি ওখানে অনেক টাকা পয়সা খরচ করতেছি ব্রাদার বাট আমার লোকজন আসতেছে কিন্তু তারা কিনতেছে না যেমন ধরেন টিকটক টিকটকে আমরা কি মানে জাস্ট টাইম পাস করার জন্য বা একটু মজা পাই এই জন্য আমরা ঢুকি ঠিক না ভিডিওগুলা দেখি বাট আমি টিকটকে সাপোজ ধরেন আমি মানে আমার ইয়ে হইলো যে টিকটকে তো অনেক ইউজার ঢুকে সো আমি একটা প্রোডাক্টের অ্যাড দিই সো যখন আমি প্রোডাক্টের অ্যাড দিচ্ছি দেখতেছি আমার হাজার হাজার ট্রাফিক আসতেছে বাট তারা কিনতেছে না কেন কিনতেছে না কারণ যারা টিকটক দেখে তারা হচ্ছে কম বয়সী এবং তারা জাস্ট মজা নেওয়ার জন্য টিকটক দেখে তারা প্রোডাক্ট পারচেস করার জন্য কিন্তু টিকটক দেখে না এবং টিকটক থেকে তারা কিন্তু প্রোডাক্টটা কি করবে করবে না 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 ঠিক সো এটা আমার জানতে হবে ব্রাদার সো আমি ক্লায়েন্ট ইনভেস্ট ঠিক আছে বাট আসলে তার টাকাটা সঠিকভাবে ইনভেস্ট হচ্ছে কিনা এই জিনিসটা আমাদের জানতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা সুন্দরভাবে দেওয়া আছে তার মানে এখান থেকে কোনো কনভারশন আমার হচ্ছে না তার মানে কিন্তু এটা কিন্তু ইউজলেস এখান থেকে আমার কনভার্সন হচ্ছে না তার মানে কি এই ট্রাফিকগুলা আমার টার্গেটের ট্রাফিক না তার মানে আমার ফোকাস করতে হবে এই দিকে কারণ এখান থেকে আমার কনভার্সন হচ্ছে বুঝতে পারলাম আবার দেখেন এই যে পেইড পেইড আমার ট্রাফিক আসছে কয়জন দুইশো চুয়াল্লিশ জন ঠিক আছে এর মধ্যে দেখেন আমার কনভার্সন হয়েছে থ্রি পয়েন্ট ফোর টু পার্সেন্ট তার মানে কি আমার পেইডেও কিন্তু পেইড সার্সও কাজ হচ্ছে মানে এটা কি গুগল অ্যাডওয়ার্ডসের যে কাজটা মানে পেইড যে কাজটা পেইড সার্চ ওখানেও দেখেন আমার কি হচ্ছে কাজ হচ্ছে তার মানে টার্গেটের ট্রাফিক এখান থেকে আমি পাচ্ছি আবার রেফারেল রেফারেল মানে হচ্ছে সাপোজ আপনি যে ব্যাকলিংগুলা করেন

মানে চল্লিশ জনের মতো বলতে পারবেন না রিপোর্টিং কিভাবে মানে আপনার যে ডাটাগুলা এই এই ডেটাগুলা তো সবাই বুঝতে পারছেন যেমন ধরেন আমরা কাজ করলাম কিন্তু ক্লায়েন্ট ডেটা দিতে পারলাম না তাহলে মানে ক্লায়েন্ট কিন্তু ওরকমই হবে না যে বুঝতে পারবে না যে আমার আসলে কি ইম্প্রুভ সাইড ইমপ্রুভ হচ্ছে না কি হচ্ছে না কেমন ট্রাফিক আসতেছে আমি আমার আসলে মানে আমার তো ধরেন সেল হচ্ছে আগে সেল হয়তো বিশটা আপনাকে কাজ দেওয়ার পরও সেল হচ্ছে বিশটা তো আমার আমার কি আসলে মানে আপনি ইমপ্রুভ করতে পারতেছেন না কেন করতে পারতেছেন কিনা কিংবা আমার আসলে কোনো মানে সেলস কনভার্ট হচ্ছে কিনা আপনার থেকে সেই জিনিসগুলো বোঝার জন্য আপনার অ্যানালিটিক্সটা মাস্টার হইতে হবে অ্যানালিটিক্সে তো অ্যানালিটিক্সে যত ভালো রিপোর্টিং করতে পারবেন ক্লায়েন্ট তত হ্যাপি থাকবে অকুইজিশনটা সবাই বুঝতে পারলাম তারপরে দেখেন বিহেভিয়ার বিহেভিয়ারটা মানে মানে কি বিহেভিয়ার মানে হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে আমার যে অডিয়েন্স তাদের হচ্ছে আচর ব্যবহার কেমন না তারা কি আমার ওয়েবসাইটে ঢুকে বকাবাজি করে যে কি ওয়েবসাইট বানাইছে কিছু বোঝা যায় না এটা হচ্ছে দেখেন ব্রাদার মানে আমার ওয়েবসাইটের যে পেজগুলা সো এই পেজগুলোর মধ্যে কোন পেজে মানে কত ট্রাফিক আসছে যেমন ধরেন আমার ওয়েবসাইটে ভ্যালুয়েবল পেজ দশটা এই দশটা পেজের মধ্যে কোন পেজে কতজন ট্রাফিক আসছে এই জিনিসটা আমি দেখতে পাবো কোথা থেকে বিহেভিয়ার থেকে যেমন ধরেন আমার হোম পেজে কয়টা ট্রাফিক আসছে তিন মাসে চোদ্দশো আটচল্লিশ জন দেখতে পাচ্ছেন তারপরে দেখেন আওয়ার সার্ভিস আওয়ার সার্ভিসের মধ্যে যে টেনিস কোর্ট অ্যাথলেট অ্যাথলেটিক সার্ফেস এখানে এই পেজ আসছে কতজন একশো ছিয়াত্তর জন এই পেজে আসছে একশো উনিশ জন ঠিক আছে এই এই যে জিনিসগুলো মানে কোন পেজে কত ট্রাফিক আসতেছে এই জিনিসটা আমরা কোথা থেকে পাবো বিহেভিয়ারে সবাই বুঝতে পারলাম আপনারা তো সবই বুঝে যাচ্ছেন হ্যাঁ এটা হোম পেজ এই স্ল্যাশ মানে হচ্ছে হোম পেজ হ্যাঁ তারপরে দেখেন কি আছে কনভারশন কনভার্সনের এখানে আমরা বিভিন্ন গোল সেটআপ করতে পারবো গোল সেটআপ মানে সাপোজ ধরেন আমি একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি আমি চাচ্ছি যে এক্স্যাক্ট এই প্রোডাক্টটা কত মানে কয় কতটা সেল হয়েছে ঠিক আছে এবং এই ট্রাফিকটা কিভাবে আমার ওয়েবসাইটে আসতেছে এই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো এখানে সো এখানে সাপোজ ধরেন আমি যদি এই যে ফানেলে যাই এই যে ফানেলটা ছিল যে ফানেলটা দেখালাম আপনাদের এখানে মেইন কাজ হচ্ছে আমাদের ফাইনালটা নিয়ে ঠিক আছে সো ফাইনালে যদি যাই তাহলে আমি দেখতে পাবো সাপোজ ধরেন আমার এই পেজে কতজন ট্রাফিক আসতেছে পঁয়ষট্টি এই পঁয়ষট্টি জন থেকে কনভার্ট হয়ে আমার ক্লায়েন্টের কনভার্ট হচ্ছে কয়জন একুশ জন সো এই 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 এটা আমরা দেখতে পাবো ঠিক আছে এই ফ্লোটা আমরা দেখতে পাবো যে আমার ওয়েবসাইটের সাপোজ ধরেন হোম পেজে কয়জন আসতেছে দেন হোম পেজ থেকে আমার কন্ট্যাক্ট পেজে কয়জন আসতেছে দেন কন্ট্যাক্ট পেজ থেকে আমাকে ইমেল কয়জন করতেছে বুঝতে পারলাম বুঝতে পারি নাই হ্যাঁ আমরা জাস্ট না এটা হচ্ছে আমার এই যে রিকোয়েস্ট যে পেজ এই পেজে তারা কিভাবে আসছে এই যে সব পেজ থেকে তারা আসছে হ্যাঁ এইসব পেজ থেকে আসছে আর এক্সিট মানে আমার ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে কয়জন এখান থেকে বের হয়ে গেছে কয়জন ঠিক আছে অনেক সময় যে ব্রাউজারের এখানে কি আমরা কেটে দিই না কেটে দিই মানে কি এক্সিট তার মানে আমরা এক্সিট করছে কয়জন ছয় চল্লিশ জন যেমন ধরেন এখানে এক্সিট আছে না এক্সিট মানে সরাসরি ছাব্বিশ জন কেটে দিছে হ্যাঁ ছাব্বিশ জন সরাসরি কেটে দিছে কন্ট্রাক্ট মাসে মানে এই রিকোয়েস্ট পেজ থেকে সে আবার কন্ট্রাক্ট আস পেজে গেছে মানে এই পেজ থেকে আবার কোন পেজে গেছে কন্ট্রাক্ট আস দেন সে কেটে দিছে বুঝতে পারলাম এরকম আছে কয়জন পাঁচজন মানে এগুলো হচ্ছে পাঁচ যে সে কোন পেজ থেকে কাটছে ব্রাউজারটা হ্যাঁ আর এখান থেকে কনভার্ট হয়ে এই পঁয়ষট্টি থেকে কনভার্ট হয়ে উনিশ জন না আর দুইজন আসছে বাইরে থেকে এই যে এখানে বাইরে থেকে আসছে কয়জন দুইজন না তাহলে উনিশ আর দুয়ে কত হলো হ্যাঁ এই যে এখানে উনিশ জন দেখতে পাচ্ছেন কয়জন আসছে উনিশ জন কনভার্ট হয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমরা না তো তার মানে পঁয়ষট্টি জন থেকে আমার এখানে আসছে কয়জন উনিশ জন ঠিক আছে আর বাইরে থেকে আসছে কয়জন দুইজন জন ঠিক আছে আর এখান থেকে দেখেন এই যে ছয় পঁয়ষট্টি জনের মধ্যে ছয় জন বের হয়ে গেছে কিভাবে বের হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সুন্দর একটা ফ্লো দেওয়া আছে আর কি সেটা যদি স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্টকে আমরা বোঝাতে পারি সে অনেক হ্যাপি হবে ঠিক আছে যে হ্যাঁ আমার ওয়েবসাইট থেকে আসলে কি এখানে কনভার্সন হচ্ছে একটু কম হচ্ছে বাট কনভার্সন হচ্ছে অথবা কনভার্সন না হইলেও আমি ট্রাফিক পাচ্ছি টার্গেটেড ট্রাফিক যামার ওয়েবসাইটটা ইউএসএ এর আমি ইউএসএ এর ট্রাফিক পাচ্ছি সবাই টোটাল জিনিসটা বুঝতে পারছেন ব্রাদার না এটা আপ করা লাগবে এটার উপর আমরা আরেকটা ক্লাস নিব সবাই এই পরিমাণ বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে আপনাদের তো ওয়েবসাইট একটা দেওয়াই আছে হ্যাঁ আপনারা আজকে সেট আপ করলে কালকে দেখতে পাবেন আপনাদের ওয়েবসাইটের নাম হচ্ছে হ্যাঁ ওয়েবসাইটের একটা নাম দিয়ে দেবেন যে কোনো একটা নাম ইচ্ছা মতো এখানে দেখেন দাদা তাহলে আমরা এখানে ফার্স্টে দেখলাম রিয়েল টাইম তারপরে দেখলাম অডিয়েন্স তারপরে দেখলাম অ্যাকুইজিশন তারপরে দেখলাম বিহেভিয়ার তারপরে দেখলাম কনভার্সেশন এই পাঁচটা জিনিসকে আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা আচ্ছা একে একে সবাই একটু রিপিট করেন তো দেখি মানে